2023 শিক্ষাবর্ষে সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ডিজিটাল লটারি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে ভর্তিযুদ্ধ বন্ধ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই মানদণ্ডে আনতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির এই উদ্যোগ নিয়েছে সরকার। নতুন শিক্ষা কার্যক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য উপযুক্ত করতে হবে উল্লেখ করে তিনি জানান, গেল বছরগুলোতে কোচিং, বাণিজ্য ও ভর্তি ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা পন্থেও এ পদ্ধতি কার্যকর ভূমিকা রেখেছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা ইতিবাচক পরিবর্তন আনতে চাইছি একটি পদক্ষেপ হিসেবে এই লটারি। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান একেবারে এরকম মেধা দেখে দেখে বাছাই করে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের নেয়, তাহলে আমার একটা প্রশ্ন যে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা করে কি? শুধু হাতে গোনা কটি প্রতিষ্ঠান ভালো থাকবে আরগুলো ভালো হিসেবে বিবেচিত হবে না, হতে পারে না, এটা তো ঠিক নয়। কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই মানসম্পন্ন হতে হবে।